হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিও রয়েছে 5টি ইন্টেলিজেন্ট টেস্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন টেস্ট করা হবে তোমরা একটা ছবি কতক্ষণ মনে রাখতে পারো, এবং দ্বিতীয় কোশ্চেন টেস্ট করা হবে তোমরা একটা ছবি কত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো। তবে চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে তিনটি পেয়ারা ছবি রয়েছে, আপনাকে ছবিগুলো মনে রাখতে হবে, কারণ এখানে টেস্ট করা হবে তোমরা একটা ছবি কতক্ষণ মনে রাখতে পারো। তো এবার বলো, তুমি এর আগে কোন ছবিটি দেখেছিলে? আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এখানে 2 নম্বর ছবিটি ছিল। তো এবার বলো তো, এখানে রোনালদোর কোন ছবিটি আগে ছিল? আর অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তুমি কি বলতে পারবে এখানে এমবাপ্পের কোন ছবি তুমি আগে দেখেছিলে? যদি বলতে পারো তো ঝটপট কমেন্ট করে জানাও। এখানে এমবাপ্পের প্রথম ছবিটি ছিল, আপনি কি পেরেছিলে? তো ফ্রেন্ডস, এখানে অনেকগুলো একই ধরনের ছবি রয়েছে, আপনাকে একটা আলাদা ইমোজি খুঁজে বের করতে হবে। তো বের করো তো কোথায় রয়েছে ইমোজিটি। তো ফ্রেন্ডস, এখানে অনেকগুলো একই ধরনের স্ট্রবেরি ফল রয়েছে, এখানে একটা আলাদা স্ট্রবেরি ফল রয়েছে, তো খুঁজে বের করো তো কোথায় রয়েছে আলাদা স্ট্রবেরিটি। তো ফ্রেন্ডস, আবার বলা যাক, বলতো কোথায় একটি আলাদা ইমোজি রয়েছে, আর খুঁজে বের করতে পারলে অবশ্যই জানিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এখানে 3টি ইমোজি রয়েছে, সাবান, পানি এবং বিরানি। আপনাকে শব্দগুলো থেকে একটি করে অক্ষরে একটি মেয়ের নাম বলতে হবে। তো বলো তো মেয়েটির নাম কি হতে পারে? এখানে মেয়েটির নাম হবে সানিয়া, আপনি কি গেস করতে পেরেছিলেন? তো ফ্রেন্ডস, আবারও একটি শব্দ গেস করা যাক। এখানে 3টি ছবি রয়েছে, কল, ফুচকা এবং তাল। এই শব্দগুলো থেকে আপনাকে একটু শব্দ গেস করতে হবে। তো গেস করে দো শব্দটা কি হতে পারে। কলকাতা, আপনি কি পেরেছিলেন? ফ্রেন্ডস, আপনাকে 3টি ইমোজি দেওয়া হয়েছে, আপনি এই ইমোজিগুলো দেখে আপনাকে একটু শব্দ গেস করতে হবে। তো গেস করো তো শব্দটি কি হতে পারে, আর পারলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। এখানে শব্দটি খুব ইজি ছিল, শব্দটি হবে হাসপাতাল। এখানে ইমোজিগুলো ভালো করে দেখো এবং গেস করো তো দেশটির নাম কি হবে, পারলে বুঝবো আপনি খুবই বুদ্ধিমান। আপনি কি বুদ্ধিমান হতে পেরেছিলেন আমাকে অবশ্যই জানিয়ে দেবে। আর এখানে দেশটি না হবে তুর্কি। এবার বলা যাক একটি সংখ্যা, তো গেস করো তো এখানে সংখ্যাটি কি হতে পারে। এখানে সংখ্যাটি হবে 90। তো ফ্রেন্ডস,
এবার আমরা খেলবো কিছু শব্দের খেলা। খেলাটির নিয়ম হচ্ছে শব্দগুলো এলোমেলো থাকবে, আপনাকে সেগুলো সাজে লিখতে হবে। দেখি আপনি কয়টি শব্দ সাজাতে পারেন। তো শুরু করা যাক শব্দের খেলাটি। তো ফ্রেন্ডস, এবার এই এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে আপনাকে একটি শব্দ গেস করতে হবে। তো গেস করো তো শব্দটা কী হতে পারে, আর আমাকে কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না। হ্যাঁ, এখানে শব্দটি গুছিয়ে হবে হাসপাতাল। আপনি কি পেরেছিলেন? তো এবার আবারও ভেবে দেখো, এই অক্ষরগুলো সাজিয়ে একটি শব্দ হবে। তো গেস করো তো সেই শব্দটি কি হবে। আরে হ্যাঁ, এখানে শব্দটি হবে ভালোবাসি। তো ফ্রেন্ডস, তোমার জন্য আরও একটি খেলা রেখেছি, এটি হচ্ছে লাস্ট খেলা। তো বলো তো শব্দটি কি হবে। আর বন্ধুরা, এই শব্দটি তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আমি কমেন্ট বক্স চেক করে জানাবো তোমরা কে কে উত্তর দিতে পেরেছিলে।